गुड मॉर्निंग, वेलकम टू मैथ क्लास साथी लेखा। क्लास टेन गणित प्रकाश जो टेक्सट बुकटा आछे बोर्डेर बोईटा सेखान थेके आमरा कत दिन धरे किछु जिनिस प्रब्लेम सल्व करछि। एटा होच्छे आयतघन जो चैप्टारटा आछे चैप्टार फोर आयतघन। এর হচ্ছে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন, বইয়ের প্রশ্নগুলো সলভ করা হয়েছে এবং কিছু প্র্যাকটিস সেট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্র্যাকটিস সেট ওয়ান, এটা পুরো সলিউশন করে দেওয়া আছে, গত দুটো ভিডিও হয়ে গেছে সোমবার এবং মঙ্গলবার। প্র্যাকটিস সেট টু, এর পাঁচটা কোশ্চেন আমি তোমাদের সাথে সলভ করেছি, তাই তো? আজকে আমরা করব, আর কিছু অংশ আছে বাকি ওই প্র্যাকটিস সেটটার, কয়েকটা অঙ্ক এগুলো আমরা সলভ করব। কালকে আমি অঙ্কগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে, করেছো বলছি, যারা করেছো তারা একটু মিলিয়ে নেবে, যারা করনি তারা চেক করে নিতে পারো। ওকে, চলো শুরু করা যাক। প্র্যাকটিস সেট টু এর সেটা বাকি অংশটুকু, ছয়ের দাগ থেকে এগারো দাগ বাকি অংশটা। ওকে, আয়ত ঘন, আচ্ছা অঙ্ক দেখো, এটি আয়ত ঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে আট, প্রস্থ দেওয়া আছে ছয়, চার দেওয়ালের ক্ষেত্রফল একশো বারো হলে ঘরের উচ্চ। ছয়ের দাগ আয়ত ঘনাকার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, আচ্ছা এমসিকিউ, হ্যাঁ এমসিকিউটা লিখে রাখি, বুঝতে অসুবিধা হবে। দেওয়া আছে, আচ্ছা চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? এত বর্গ একক, তাহলে টু ইন্টু দৈর্ঘ্য মানে কত? আট, প্লাস প্রস্থ মানে কত? ছয়, ইন্টু উচ্চতা আমার থাকলো বর্গ মিটার, তাহলে কত হচ্ছে? আঠাশ ইন্টু উচ্চতা বর্গ মিটার, তাহলে শর্তানুসারে এটা সমান কত দেওয়া আছে? একশো বারো, তাই না? তো দুটোকে আমরা সমান করব, অতএব শর্তানুসারে আঠাশ ইন্টু উচ্চতা সমান একশো বারো বা উচ্চতা সমান একশো বারো বাই আঠাশ, আঠাশ চারে বা উচ্চতা সমান চার। দেখো অপশন আছে চার, অপশন বি, তাহলে অ্যান্সার লিখবো, অর্থাৎ ঘরটির উচ্চতা চার মিটার, অপশন বি দিয়ে চার মিটার। ঘরটির উচ্চতা সমান বা অপশন বি চার মিটার। সাতের টাকা বোঝা গেল? সাতের দাগ দেখো, এটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে চৌষট্টি বর্গ সেমি, ঘনকের আয়তন বের করতে বলা হয়েছে। তো এক একটি তল মানে ঘনকের কি হয়? বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল দেওয়া আছে, এটা ঘনকের আয়তন। তো সেই এক একটা তলের যে বর্গক্ষেত্র, তাহলে তার বাহুর দৈর্ঘ্য আর ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হবে? একই হবে। এখানে লিখবে ঘনকের প্রতিটি তল
হলো বর্গাকার ধরি এটা ধরারও দরকার নেই এমনিতে হয়ে যাবে অতএব প্রতিটি বর্গাকার তলের ক্ষেত্রফল সমান 64 বর্গ সেমি অতএব প্রতিটি বর্গাকার তলের বাহুর দৈর্ঘ্য অতএব প্রতিটি বর্গাকার তলের বাহুর দৈর্ঘ্য সমান কি হবে রুট ওভার অফ 64 এত সেমি একক সেমি লিখব মানে হলো 8 সেমি অতএব ঘনকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি অতএব ঘনকের আয়তন তোমার কি হবে বাহুর দৈর্ঘ্যের হোল কিউব ঘন একক মানে 8 এর হোল কিউব ঘন সেমি মানে হচ্ছে 512 ঘন সেমি হোল কিউব হচ্ছে 512 হয় হ্যাঁ যদি জানো মুখস্থ থাকে খুব ভালো না হলে তোমরা গুণ করে নেবে 864 তাকে আবার 8 দিয়ে গুণ করে নেবে তো অপশন দেখো অপশন সি হচ্ছে আমার অ্যানসার 512 তাহলে অ্যানসার লিখবো অতএব ঘনকটির আয়তন অপশন সি 512 ঘন সেমি এই হলো অ্যান্সার হলো সাতের দাগ আটের দাগ আটের দাগের প্রশ্ন দেখো ওইটি আয়তঘনাকার বাক্সের ভেতরের আয়তন 440 ঘন ডেসিমিটার ও ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ ডেসিমিটার বাক্সটির ভেতরের উচ্চতা বের করতে এটা আমাদের বইয়ে মানে টেক্সট বুকে মাল্টিপল চয়েস আর একদম একের জায়গার অঙ্ক এটা আমি সলভ করেছি হ্যাঁ এখন ফার্স্ট ভিডিওটাতে সলভ করা আছে তোমরা ওখান থেকে চেক করে নিও সোমবারের ভিডিওতে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি এটা করলাম না আট হচ্ছে আছে মন্ডে ভিডিওতে আছে এটা বইয়ের অঙ্ক বই তুমি যারা করেছো তারা জানো অলরেডি তো ওটা আমি বাদ রাখছি একই অঙ্ক সেম অঙ্ক আর করলাম না নয়ের দাগের অঙ্ক এটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 144 বর্গ সেমি তার আয়তন বের করতে হবে ঘনকের পার্শ্বতল মানে খেয়াল রাখতে বলেছিলাম আমি ঘনকের পার্শ্বতল এবং সমগ্রতল বা আয়তঘনকের পার্শ্বতল এবং সমগ্রতল সরি তাহলে পার্শ্বতল হলে 6 × বাহু স্কয়ার সরি কিন্তু সমগ্র এই পার্শ্ব সমগ্রতল হলে 6 × বাহু স্কয়ার আর পার্শ্বতল হলে 4 × বাহু স্কয়ার ঘনকের ঘনকের চারদালে ক্ষেত্রফল এবং পার্শ্বতলে ক্ষেত্রফল কিন্তু সেম সূত্র হ্যাঁ এটা আমি বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা গুলিয়ে যায় বেশি তা এরকম অঙ্ক বইতে একটা আছে কিন্তু মানটা আলাদা ছিল তো আমি এটা তোমাদের সলভ করে দিচ্ছি চলো নয়ের দাগ ধরি ঘনকে বইতে দেওয়া ছিল চার দলের ক্ষেত্রফল এখানে আছে পার্শ্বতলের ক্ষেত্রফল ওইটার জন্য করে দেওয়া তার দুটো অঙ্ক যে সেম সেটা তোমরা বুঝতে পারবে হ্যাঁ আর বইতে মানটা আলাদা দেওয়া ছিল এখানে মানটা আলাদা দেওয়া আছে
ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান a মিটার। অতএব ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 4a² বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এটা সমান 144। তাহলে শর্তানুসারে 4a² সমান 144 বা a² সমান 144/4, 4×3=12, 4×6=24 বা a² = 36। অতএব a = √36, এখানে লিখবে যেহেতু a > 0 সমান 6। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হলো বা প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 মিটার। এবার আমাকে বের করতে হবে ওখান থেকে তার আয়তন। অতএব ঘনকের আয়তন সমান a³ ঘনমিটার সমান হচ্ছে 6³ ঘনমিটার। 6³ মানে 6×6=36, 216 ঘনমিটার। দেখো অপশান হচ্ছে বি। ওকে চলো করো অ্যান্সার লিখো। অর্থাৎ ঘনকটির আয়তন অপশান বি 216 ঘনমিটার। অতএব ঘনকের আয়তন অপশান বি 216 ঘনমিটার। এই হলো আনসার। 10-এর দাগ দেখো দুটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উহাদের পাশাপাশি রাখা হয়েছে, পাশাপাশি রেখে তাহলে যে ঘনকটি পাওয়া যাবে তার কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে। মানে আমি যদি ভাবি দুটো লুডুর ছক্কাকে তুমি পাশাপাশি জয়েন্ট করে দিয়েছো, হ্যাঁ এইভাবে কল্পনা করতে পারো, এই একটা এবং তার সঙ্গে এই একটা, প্রত্যেকটা ধার দেওয়া হয়েছে 2√6, এটাও 2√6, এটাও 2√6, তাহলে এই দুটো জুড়ে গেলে একটা নতুন ঘনক হয়ে যাবে বড়। তো সেই ঘনকটার আমার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বাহু কত হবে? 2√6 + 2√6 দিয়ে কর্ণের সূত্র লাগিয়ে দেবো, দিলে বেরিয়ে গেল। বুঝতে পারছ? চলো বের করো। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2√6 সেমি। অতএব দুটি ঘনক মিলে তৈরি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই ছবিটা যদি পাশে আঁকা থাকে তাহলে খুব ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে, 2√6 + 2√6 এত সেমি মানে 4√6 সেমি। এবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। অতএব নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে? কর্ণ কি হয়? √3 × a বাহু, তাই তো? আচ্ছা এ লিখবো না, এ এখানে কোথাও লিখিনি, বাহুর দৈর্ঘ্য লিখে দিই। এত একক, তার মানে √3 × 4√6 মিটার না সেমি, সেমি। তাহলে 4 আর √6 × √3 মানে √18, √18 থেকে 9 বেরিয়ে আসবে, এই মানে 3 বেরিয়ে আসবে,
12 root 2 তাই তো আচ্ছা তুমি ক্যালকুলেশনটা করো আচ্ছা এখানে একটা মিস্টেক আছে হ্যাঁ আমার তোলাতে ভুল হয়েছে যে আয়ত ঘনক হবে ওকে একটু কারেকশন করে নাও ওই জন্য অপশনের সঙ্গে অ্যান্সারগুলো মিলছে না ওই জন্য চেক করে নিলাম দুটো ঘনকের পাশাপাশি রাখলে যে আয়ত ঘনক তৈরি হয় হ্যাঁ তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা তাহলে একটু আমাদের কারেকশন করতে হবে আয়ত ঘনকের কর্ণের সূত্র আলাদা হয় রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এইবারে খেয়াল করো পাশাপাশি যখন তুমি দুটো রুট ছক্কাকে রাখবে হ্যাঁ ওই জিনিসটা একটু কল্পনা করো মনে এই ছবিতে পুরোটাকে তো বোঝা যাবে না তাদের দৈর্ঘ্য হয়ে যাবে এটা কিন্তু প্রস্থ কোনটা এটাই এই উচ্চতা এটা আর প্রস্থ কিন্তু ওই একই সেম থেকে যাবে তাই না তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা যে নতুন আয়ত্ত ঘনক কারেকশন করে নেবে একটু আয়ত্ত ঘনক ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রস্থ সমান 2√6 সেমি এটা পুরোটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর উচ্চতা সমান 2√6 সেমি এটা একটু কারেকশন করে নাও অতএব কর্ণের দৈর্ঘ্য অতএব আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এত একক তাহলে রুট ওভার অফ 4√6 এর হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার প্লাস 2√6 এর হোল স্কোয়ার এত সেমি সমান করো ক্যালকুলেশনটা রুট ওভার কত হবে 4 16 16 6 96 প্লাস যদি 4 6 4 24 প্লাস 24 এত সেমি যোগ করে দিই 10 4 1 4 1 5 9 5 14 এত সেমি মানে হলো 12 সেমি তাহলে প্রশ্নটা একটু ভুল ছিল এটা কারেকশন করলে আমাদের অ্যান্সার হচ্ছে 12 সেমি অপশন ডি আরেকবার দেখে নাও পুরোটা ঠিক আছে তার অ্যান্সার লেখো অতএব আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য অপশন ডি 12 সেমি এই হলো অ্যান্সার 11 দাগের প্রশ্ন দেখো কি দেওয়া আছে একটি ঘনকের প্রত্যেকটা বাহু দেওয়া আছে এ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক এ আর ডি এর মধ্যে সম্পর্ক বলো কি করব খুবই সোজা কিন্তু কর্ণের সূত্রটাই এখানে অ্যাকচুয়ালি লিখতে দেওয়া আছে তাই না ঘনকের বাহু সমান এ একক অতএব কর্ণের দৈর্ঘ্য ডি সমান √3 ইনটু এ একক অতএব ডি ইকুয়ালস টু √3 এ এখানে অপশন একটু মিলিয়ে দেখে নিতে হবে যে এ √3 ইকুয়ালস টু ডি অতএব এ √3 ইকুয়ালস টু ডি তাহলে অতএব নির্ণেয় সম্পর্ক হলো
অপশান বি এ রুট থ্রি ইকুয়ালস টু ডি। আর একবার তোমাদের আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে অপশান বি হলো আমার। তাহলে মাল্টিপল চয়েস এই চ্যাপ্টারের উপর বেশ কিছু আমরা কিন্তু সলভ করলাম, তাই না? ওকে, বোঝা গেল। শুধু মাত্র আটের দাগেরটা আমি বাদ রাখলাম, কারণ এটা করে দেওয়া আছে, সেম একই অঙ্ক একদম করে দেওয়া আছে বলে আমি আর করলাম না। এটা একটু তোমরা ভিডিওটা চেক করবে, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এবার সত্য মিথ্যার যে প্র্যাকটিস সেটটা, এটা খুব বেশি অঙ্ক নেই, অল্প আছে। এবং এর সঙ্গে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, টেক্সট বুকের যে দুটো না তিনটে অঙ্ক দেওয়া আছে মাত্র, সেগুলো কিন্তু আমরা একটু করবো। দুটো অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আমি এখানে প্লাস লিখে দিচ্ছি এর সাথে টেক্সট বুক এ সত্য মিথ্যা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে মাত্র আটটা অঙ্ক দিয়েছি আমি, বেশি দিইনি। আমি একটু আজকে শেয়ার করে দিচ্ছি, কালকে আমরা সলিউশন করব। যারা করতে পারবে তারা অবশ্যই করে নেবে, তাহলে কালকে আমার সঙ্গে চেক করে নিতে পারবে। হ্যাঁ, দেখে নাও অঙ্কগুলো, একের দাগ, দুইয়ের দাগ, তিনের দাগ, চারের দাগ, পাঁচের দাগ, ছয়ের দাগ, সাতের দাগ, আটের দাগ, প্লাস টেক্সট বুকের দুটো। টেক্সট বুকের কিন্তু এই দুয়ের দাগেরটা বেশ ইম্পর্টেন্ট, একটু অন্য এই এটার জন্য এটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, তার সঙ্গে তাহলে এই একের দাগ আর এখানে দুয়ের দাগ, এই দুটো অঙ্ক থাকবে। এগুলো একটু করো, হ্যাঁ, ওকে। তো কালকে আমরা এগুলো সলভ করব, তারপরে আমরা চলে যাব কিন্তু শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। একদিন আশা করি শূন্যস্থান পূরণটা হয়ে যাবে, আর একদিন সংক্ষিপ্ত প্রশ্নটা একটু সময় লাগে, বেশ কিছু অঙ্ক আছে সংক্ষিপ্ত প্রশ্নের। ওকে, তো তোমরা করতে থাকো, তাহলে এটা তোমরা কালকে করবে, এটা আমি আজকে সলিউশন করবো না, তোমরা নিজের আগে করো, তারপরে আমি সলভ করব। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপাতত। MCQ বেশ কিছু অঙ্ক আমাদের হলো। তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ম্যাথ ক্লাস সাথে লেখা, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, প্লিজ লাইক করো, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, মন দিয়ে পড়াশুনো করো, শরীরকে সুস্থ রাখো, ভালোভাবে পরীক্ষা দাও, এই আশায় আজকে ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।